আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্ত যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা। নমস্কার, আমি প্রিনা জয়সওয়াল, ডাটা রান্নাঘরে আপনাদের জন্য এনেছি শাহি পনির। আমি আলমবাজার দক্ষিণেশ্বর থেকে এসেছি। শাহি পনিরের জন্য যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে পনির, আমি আগে থেকে ফ্রাই করে রেখেছি, আমন্ড আর কাজু বাটা, টমেটো পিওরে, ভাজা পেঁয়াজ বাটা, এটা এতে আমি ছোটো এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে ভেজে পেটে রেখেছি, কসুরি মেথি, আদা রসুন বাটা, আর ফ্রেশ ক্রিম, এটা আমার বাড়িতে তৈরি করা, নুন, গুঁড়ো গরম মশলা, চিনি আর তেল। ফ্রাই প্যানে আমরা তেল দেবো, তেলটা একটু গরম হয়ে গেলে ওতে আমরা দেবো ব্রাউন অনিয়ন পেস্ট, আদা রসুন বাটা, একটু ফ্রাই করে নিলে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা টমেটো পিউরে দেবো, আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমরা অল্প নুন দেব, নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমরা এই মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেডি করব। ঢাকাটা আমরা 2-4 মিনিট পর আমরা খুলে দেখব, যখন মশলাটা একটু হয়ে যাবে তখন আমরা কাজু আর আলমন্ড বাটাটা দেবো। আমরা মশলা ভাজা হয়ে যাওয়ার পর, মশলা ভাজা হয়ে গেছে আমাদের, এবার আমরা কাজু আর আমন্ড বাটা দেবো। যতটা আপনারা গ্রেভি রাখবেন নিজের আন্দাজের মতন আমন্ড আর কাজু বাটাটা দেবেন। এটা অনেক পাতলা হয় না আর অনেক থিকও হয় না। এটা যেহেতু শাহি পনির সেজন্যে এতে আমরা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিন। যদি আপনাদের ঝাল খেতে ইচ্ছে হয় তো কাঁচা লঙ্কা আপনারা কেটে দিতে পারেন। এবার কাজু আর আমন্ড বাটাটাও আমরা একটুখানি এটা হতে দেবো। এবার কাজু আর আমন্ড বাটা ভাজাটাও হয়ে গেছে, এর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমরা গ্রেভির জন্য অল্প জল দেবো, অল্প জল দেবো যে এতে কেন কি আমরা লাস্টে একটু অল্প দুধও দেবো, তাই আমরা জলটা অল্প দিলাম। এবার আমরা এতে পনিরটাকে ছেড়ে দেবো। এবার অল্প এতে আমরা চিনি, কসুরি মেথি আর দুধ, যতটা গ্রেভি লাগবে সেই অনুযায়ী আমরা দুধটা দেব। এবার আমরা এতে ক্রিম দেব, ক্রিম দেওয়ার পর
গুঁড়ো গরম মশলাটা দেবো, আর এটা একটুখানি মানে এক দু মিনিটের জন্য আমরা ঢাকা দেবো। আমাদের শাহি পানির অলমোস্ট হয়ে গেছে, দু মিনিট পর ঢাকা খুলে আমরা সার্ভ করব। শাহি পানির রেডি আছে, এটা আমরা লাস্টে ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে নেব। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ, ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।